পাখি উঠে পড়ো, ভাল লাগছে না কিন্তু, ওঠো খাবে না? আমি খেয়ে না বড় বেশি করে ঘুমাবো। খেয়ে নিয়ে ঘুমাবি তো, তার আগে তোকে হাত পা মুখ ধুতে হবে। সারা সে জার্নি করে ফিরেছি, সেই জামাটা পরে আছিস সেটা খোল, চেঞ্জ কর। আচ্ছা বলছি কি খাবার হয়েছে রাতে? খুব একটা ভালো খাবার হয়নি রে। কেন? মাটন হয়েছে আর আম সত্ত্বের চাটনি হয়েছে আর ফাটাফাটি শুনেই না আমার খিদে পেয়ে গেল। তাহলে চল 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 খাবি চল। না কি করে খাবো, দুষ্কি ফিরুক টিউশন থেকে, তবে তো খাবো নাকি। আচ্ছা বাবা আজকেও স্কুলে গেল কেন? আমি এলাম, ছুটি নিতে পারলো না, ভালো লাগে না। রাগ করিস না বাবা, কি করবি বল, পরীক্ষা চলছে স্কুলে। পরীক্ষা? তার মানে সেই এত এত খাতা পত্তর? সারা জীবন তো এই চলছে, কি করা যাবে। আয় 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 খাবি আয় মা। ওই দেখো কি হলো রে, মা বলে ডাকতে ইচ্ছে হলো। কতদিন তোমাকে সামনাসামনি মা বলে ডাকিনি বলো তো। লজ্জা করছে আমার সামনে আসতে, ভয় পাচ্ছ আমাকে তুমি? এই পাখি তুই ওকে ওরম করে বলছিস তো, কিন্তু ওর যে ছোট এডিশনটা ওটাকে কিন্তু কিছু বলতে পারবি না, সে একেবারে ওস্তাদ। পাকা বুড়ি তো? এই দেখো তার সাথে আমার অনেকক্ষণ আগে ভাব হয়ে গেছে, সে আমাকে সুসুরি দিয়ে ঘুম পাড়িয়ে পর্যন্ত দিয়ে গেছে। বোঝো তাহলে তো তোর ফেভারিট হবেই। এই টুস্কি যখন আমাকে বললো না যে আমার দুটো মামাতো বোন আছে, এত ভাল লাগছিল। শুধু মামাতো বোন নেই, একটা দারুণ মামি আছে তোর। আমি জানি, শুনেছি। তুমি সব জানো? সব মানে ওই সেন্সর করে যতটুকু আমাকে বলা হয়েছে সেটাগুলো আমি জানি। এই এই কি সেন্সর করে বলেছি মানে? সব কথা আমি ফোনে বলবো, হ্যাঁ তারপর বিল বাড়ুক, চর্চা থাকবে। বা ঠিক আছে, আমি এখন সব শরীরে তোমার সামনে দাঁড়িয়ে আছি, বলো কি কি হয়েছে এখন, লেটেস্ট কি ঘটনা চলছে বাড়িতে আমাকে বল। বলো খুনি পাখি, এই মুহূর্তে বলতে হবে না, না খে। হ্যাঁ আমার কপাল পুড়লো বুঝলি। কেন? তুই আর মানুষ হলি না রে, সেই যে পাগলকে সে পাগলই রয়ে গেলি। আমার অনেক কাজ পড়ে রয়েছে, ও খাওয়াতে হবে। তুলিকে তুলিকে, এই তোকেও খাওয়াবো। আমি আগে বলো, আগে বলো বাড়িতে কি হয়েছে। আমি বলতে পারবো না। এই পলা, হ্যাঁ পলা টেনে ধরে নিয়ে আয় তো। না আমি এখন যাচ্ছি না। এই পলা পলা বল না বাবা বাড়িতে কি কি চলছে, আমার কেউ কিচ্ছু বলছে না, ভাল। চলো দেখে আসি তুলি কি করছে। আরে এটা আরো এক্সপার্ট, চলো। আরে কথা বলছিস না তোরা? কতদিন উপুর হয়ে গল্প বই পড়তে পারি না বলতো? আর তোমার উপুর হয়ে পড়ে গল্প বই পড়তে হবে না, এরপরে তিনি এলে তো সোজা বসেও গল্পের বই পড়তে পারবে না, সারাক্ষণ তাকে নজরে রাখতে হবে। আমি কেন? আমি কেন? তুমি আছো কি করতে? আমি আমি তখন পায়ের উপর পা তুলে নাতিকে দুষ্টুমি করতে শেখাবো। মা, তুমি কি করে বুঝলে যে তোমার নাতি হবে? ও মা, ওটা তো একটা কথার কথা, চট করে মুখে এলো তাই। তবে জানিস তো, নাতনি হলেই আমি খুশি। বেশ তোর মতন ধীর স্থির শান্ত লক্ষ্মী একটা মেয়ে। আমার অ্যামনিওসিনথেসিস টেস্ট তাহলে হচ্ছে ডক্টর বসু? হ্যাঁ তুই খা, আমি জলটা আনি। টেস্টটা যখন হচ্ছে তখন বেবি সেক্সটাও বলে দিতে পারেন। ডেফিনেটলি আপনি একজন সুস্থ স্বাভাবিক ছেলের মা হতে চলেছেন। জানেন আপনাদের এই ফোর্সড এন্ট্রির জন্য আমি আপনাদের পুলিশে ধরিয়ে দিতে পারি। ও রিয়েলি? আপনি বরং পুলিশই ডাকুন, স্বচ্ছন্দে পুলিশ এলেই নয় আমরা বলবো আমরা চোরের উপর বাটপাড়িটা কেন করেছি। মা, তুমি আমার এই সাসপেনশনের কারণটা জানো? রজত কিছু বলেছে তোমাকে? হ্যাঁ বলেছে। ডক্টর বোসের সুইসাইডের কারণটাও তুমি জানো? হ্যাঁ
সারা জীবন জেনে শুনে অন্যায় করেছেন, শেষ পর্যন্ত নিজের অন্যায় ভার আর সইতে পারলেন না। আমার আমার নিজেকে মাঝে মাঝে কেন জানি না ভীষণ অপরাধী মনে হয় মা। ওই ভদ্রলোক আমার সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেননি কিন্তু জানো। কিন্তু মলি, তুইও তো কোনো অন্যায় করিসনি, তুই তো নিজের কর্তব্য করেছিস। আমার মাঝে মাঝে তোর সাহস দেখে খুব গর্ব হয় জানিস মা। তুমি তো এতদিন রজতকে সাপোর্ট করতে, আমাকে কত বকাবকি করেছো। হ্যাঁ করেছি, কারণ তখন রজত ওয়াজ রাইট, তুই তো কোনো কথাই শুনছিলি না। আমিও যদি ওর কথা না শুনতাম। মা কি সাংঘাতিক তুমি, তুমি তো পলিটিক্স জয়েন করতে পারো না। না রে, মাঝে মাঝে না খুব ভয় হয়। তোর আর রজতের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়। না মলি, সব সময় জানবি রজতের চেয়ে বেশি তোকে আর কেউ ভালোবাসে না। তোর জীবনে রজতই সবচেয়ে দামি। আমি জানি না, সেই জন্যই তো ওর অনিচ্ছা সত্ত্বেও এত বড় স্টেপটা আমি নিতে পেরেছি। বাইরে থেকেও যতই হাঁক ডাক করুক, ওর ভেতরটা খুব নরম, খুব তাড়াতাড়ি রাগ পড়ে যায়। এখন যেমন দেখো না, সব ঠিক হয়ে গেছে তাই। আর আমি নাকি সাংঘাতিক। তুই ওই ভালো মানুষ ছেলেটার দুর্বলতার সুযোগ নিয়ে তো ওকে একেবারে নাজেহাল করে ছাড়লি। অত ভালো মানুষও না ও, থাকবে তো এখানে কিছুদিন, দুদিন থাকো বুঝতে পারবে কে কাকে নাজেহাল করে ছেড়ে দিচ্ছে। একটা স্পেশাল রিকোয়েস্ট আছে। কি বলুন? আজকে ইভিনিং রাউন্ডটা একটু দিয়ে দেবেন দু নম্বর ওয়ার্ডে প্লিজ। এই মনে হচ্ছে আমার তো এখন আমি বাড়ি চলে যাচ্ছিলাম, আজকে তো আর হসপিটালে আসবো না। না আমি জানি, মানে ধরুন বিকেলের দিকে যে মানে দু তিন ঘন্টা, জাস্ট দু তিন ঘন্টা। আমি প্রমিস করছি আপনাকে যে ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেলেই আপনাকে ছেড়ে দেবো, নাইট ডিউটির জন্য আপনাকে আটকাবো না, ইটস আ প্রমিস। কিন্তু ডক্টর চ্যাটার্জি তো এসেছেন, উনি দু নম্বর ওয়ার্ডে তো ডিউটি দেওয়ার কথা। ডক্টর চ্যাটার্জির কথা বলবেন না, আমি ওর উপর কোনো ভরসা রাখতে পারি না। ডিসগাস্টিং, ডক্টর দাশগুপ্তের জায়গায় ওকে নেওয়াটাই আমার ভুল হয়েছিল। কি করবো বলুন, এত তাড়াতাড়ি ডিসিশন নিতে হলো, কি করবো। আপনি ওর কথা কিছু শোনেননি? হ্যাঁ শুনেছি, সেদিন মেট্রন চৌধুরী ওনার সম্পর্কে অনেক অভিযোগ করছিলেন বটে। শুধু উনি কেন, এখন তো এটা আমার নতুন কাজ হয়েছে, ডক্টর চ্যাটার্জির নামে ঝুড়ি ঝুড়ি কমপ্লেন আমাকে শুনতে হচ্ছে। সত্যি এত কেয়ারলেস, অর্ধেক দিন হসপিটালে সময় মতন আসবেন না, এলে ওই রেস্টরুমে গিয়ে বসে থাকবেন, মানে রাউন্ডটা পর্যন্ত ঠিক সময় দেবেন না। আসলে উনি মানুষটা বোধ হয় অতটা খারাপ নন, ওনার কপালটা খারাপ, এসে এসেই মানে আকাশের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে, তো ওর ডেডিকেশনের সঙ্গে সেটা তো একেবারেই সম্ভব নয়। একজন সার্জন নিজের নিজের ডিউটি সম্বন্ধে এত ক্যাজুয়াল কী করে হয়, ডিসগাস্টিং। তাহলে বলছেন যে সামনে তিন মাস আমাদের হসপিটালের জন্য বেশ ক্রুশিয়াল। And you were amused? Sorry. আমার হঠাৎ করে হাসি পেয়ে গেল। কেন কি কিরকম আয়রনি দেখুন, মানে আকাশটা কিন্তু মনের আনন্দে বাড়িতে ছুটি কাটাচ্ছে আর আমরা এখানে। তাহলে সত্যি করে বলুন যে পানিশমেন্টটা মানে কারা ভুগছে। তা যা বলেছেন,
আরে ডক্টর মৈত্র তো ডক্টর বাসুর পুরনো পেশেন্ট একদম হিমশিম খাচ্ছেন। পেশেন্টের মুখের উপর বলে দিচ্ছে জানেন, উই ডোন্ট ওয়ান্ট হিম। না দেখুন, এটার পেছনে তবু তো আমাদের একটা একটা অন্তত এক্সপ্লেনেশন আছে। দেখুন, এই সমস্ত পেশেন্টরা যখন মল্লিকা প্রথম এসেছিল তখন তারাও তো সে কি খুব একটা কোঅপারেট করেনি। তারপর মল্লিকা তাদের সঙ্গে বহুদিন ধরে কাউন্সেলিং করে একটা তাদের মধ্যে একটা কনফিডেন্সিয়াল রিলেশনশিপ তৈরি হয়েছে। তা সেইটুকু সময় তো ডাক্তার মৈত্রকে দিতে হবে ম্যাডাম। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু প্রবলেমটা কোথায় জানেন, যখন সমস্ত সমস্যাগুলো একসঙ্গে টেবিলের ওপর নাচে না, তখন মাঝে মাঝে মনে হয় আমি দৌড়ে যাই ডক্টর বাসুর কাছে, আমার ট্রিটমেন্টের দরকার। আচ্ছা আচ্ছা, ডোন্ট ওয়ারি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনার এই হসপিটালের জন্যে আছি, আপনাকে সব দিক থেকে হেল্প করার জন্য আমি তৈরি। আমি হসপিটালের জন্য বলি প্রদত্ত, কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে ঘুরে আসছি। থ্যাংক ইউ সো মাচ। পাখি সামনে দেখ বাবা, একটু অ্যাক্টিং করা গেল না, নাচবে না ছোটবেলার মতো। সামনে আয়। দেখি কতদিন তোকে দেখিনি বলতো, খুব মন খারাপ তাই না? অনেকদিন দেখনি আমাকে, সেই জন্য তো স্কুল গেছিলে আজকে। মন খারাপ থাকলে না স্কুল যেতে না, আমার জন্য ওয়েট করতে। আরে আমি তো আসলে হয়েছে কি, কি করছিস? কিছু না। পাখি কি সামনে আয়। কি তাড়াতাড়ি বল, কিছু খুঁজছিলি না? না, এটা খুঁজছিলি না? পাখিটা মস্ত বড় হয়ে গেছে। তাহলে কি করবি ঠিক করেছিস? আরো পড়াশুনো করবি না চাকরি বাকরি করবি না বিয়ে করবি, সম্বন্ধ দেখব? ওইসব আলোচনা এখন হবে না, অনেক দিন বাদে বাড়ি ফিরেছি, অনেক কিছু ঘটেছে বাড়িতে, সব শুনবো, তারপর আমি আমার কথা বলবো। হ্যাঁ রে, আলাদা করে তোর আবার বলার মতো কোনো কথা আছে নাকি বল। বলছি না এখন বলবো না, আগে তোমাদের কথা বলো। আরে সব কথা একদিনে কি করে বলবো? হ্যাঁ বলা যায়, তুমি বলো। আমি তো একটু নিয়ে এলাম মা। তুই কি হয়েছে, জল খাবে তুমি? না জল, হাসলে হবে না, অনেক কিছু ঘটেছে আমি জানি সেটা। আরে বলবে না তুমি বাবা। বলবো বলবো, একটু সময় দে। মেয়েটা বেশি কি হয়েছে? বাড়িতে এত লোক থাকতে হঠাৎ করে মিনুর কথা, তোকে কেউ কিছু বলেছে? কেন, না বললে টের পেতাম না? একটু আগে বললে না, আমি অনেক বড় হয়ে গেছি। বাবা প্লিজ বলো না। মা, মিনুর আসলে কি জানিস, অনেক কথা বাকি, অনেক কথা। এক্ষুনি কি করে, হ্যাঁ একটা গন্ডগোল হয়েছিল, তবে এখন সব ঠিক হয়ে গেছে জানিস তো। এখন আর কোনো, বিশ্বাস কর মা আমি সত্যি বলছি। আমায় বলবে না তাই তো? পাখি
তোকে কেন বলবো না? তোর মা তোকে সব বলবে, সব তো জানা উচিত। আসলে এতদিন পর এলি, এই সব কথা শুনে মন ভারী হয়ে যাবে আজকেই, তাই আমার শোনা আমি খুব মিস করেছি। কানাই দেখে দিয়ে পালংয়ের পোর্ট কি ব্যাপার শোনা? তুমি আমার দুদণ্ড দেখতে না পেলে এরকম উতলা হয়ে পড়ো কেন জানো না? তোমায় ভীষণ ভালোবাসি তো। ওমা গো, এটা কি দরজা করতে বন্ধ করছো কেন? আমি কোন রকম ইন্টারাপশন সহ্য করবো না। কি আশ্চর্য, তুমি এরকম রাগ করছো কেন? আমি তো কিছুই করিনি, বিশেষ করে আজকে অফিসে একটা পার্টি হচ্ছিল ছোট করে, সেটা পর্যন্ত না করে আমি সোজা তোমার কাছে চলে এসেছি কি বাধ্য স্বামী নামি? পাসপোর্ট অফিসে যাওনি তাই তো? পাসপোর্ট অফিসে যাইনি, তবু ওরকম রাগ রাগ করে তাকানোর কিছু নেই, সব খবর তো আমি নিয়ে এসেছি। যেরকম এখন আমার মোটামুটি স্পষ্টভাবে জানা যে আম্মার যেতে কোনো অসুবিধে নেই, শুধু ওই নাম ফার্মগুলো একটু গুলিয়ে যেত। আচ্ছা, তোমার বাবার নাম কি অনাথ বন্ধু না অনাথনাথ অনাথ চন্দ্র? তুমি শিওর যে তুমি ওই পার্টিটা কমপ্লিটলি অ্যাভয়েড করেছো? মাইরি, তোমায় ছুঁয়ে বলছি, বিশ্বাস কর না। কতবার বলেছি সিজন চেঞ্জের সময় একটু তাল মিছরি খাও, কথা শোনে না। শোনো, আমার ভালো লাগছে না, আমি রাজকে জানিয়ে দিয়েছি আমরা যাচ্ছি, অথচ প্রবলেম হচ্ছে। কোনো প্রবলেম নেই, রাজকে যদি জানিয়ে দিয়ে থাকো তাহলে তো কোনো প্রবলেমই নেই। ধরে নাও আমরা স্টেটসে পৌঁছে গেছি, এই যে স্ট্যাচু অফ লিবার্টি, আমরা কিন্তু যাবই যাব। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা যাবই যাবই, কিন্তু আমাদের তো বিয়েই হয়নি। আমাদের বিয়ে হয়নি? তাহলে গুবলু এলো কোথেকে? না, গুবলু আসতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু বাড়িতে আম্মা রয়েছেন, মাথার উপর বর্দা রয়েছে, তার মধ্যে এরকম আমরা দুঃসাহসী হলাম কি করে বলো তো? স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি পাসপোর্টের ব্যাপারে খোঁজ নেওয়ার কোনো চেষ্টাই করনি। তুমি কি করে বুঝলে শোনা? তাহলে তুমি বুঝতে পারতে যে আমাদের রেজিস্ট্রি করতে হবে। ওগশ, এত কম সময়ের মধ্যে? ও গড, আমাদের রেজিস্ট্রি করতে হবে এত কিছুর মধ্যে? এই প্রবলেম সলভড, আমাদের আবার বিয়ে করতে হবে। উইল ইউ ম্যারি মি? ইয়েস বিয়ের আগে না আমি আম্মার থেকে আশীর্বাদ তো নিয়ে আসি। আম্মা, তোমার কখন থেকে ভাবছি কখন একটু একা পাবো জানো তো? কিন্তু মানে আমি যেখানেই আছি সবাই এত কথা বলছে না, কেউ আমাকে একা ছাড়ছেই না। একটু কথা, তা তো হবেই, এতদিন পরে বাড়িতে ফিরেছো তো, সবাই তোমার সঙ্গে এখন কথা বলতে চাইবে। কি বাজে বলছো, আমি এতদিন বাদে ফিরেছি? দেখি একটু আদর করবে না? হাত তো সরা, একটু আদর করো। কতদিন আদর করনি বলতো, একটু আদর করবে। এবার বলো কি বলবো বলো তো। তোমাকে যে এত বড় একটা ইম্পর্টেন্ট কাজ দিয়েছিলাম, কি কাজ? হ্যাঁ, তুমি যাওনি? ও আচ্ছা আচ্ছা, ওখানে হ্যাঁ বই মিনোর গাড়িতে গিয়েছিলাম, সে কি ঝঞ্ঝাট! ওর ড্রাইভারটা তো আসলে কিছু চেনে না, একেবারে বোকা। তাও যদি বা লোককে জিজ্ঞেস টিজ্ঞেস করে খুঁজে পাওনি, কি করে পাবো? তুমি তো ভুল ঠিকানা দিয়েছিলে। তাও যদি বা কোনো মতে গিয়ে পৌঁছলাম, তখন আবার ওদের বাড়িতে কেউ ছিল না? আচ্ছা আম্মা, তোমাকে আমি বারবার করে বলেছিলাম একটা ফোন কর, একটা ফোন করেছি তো
তুমি কি করে ভাবলে আমি ফোন না করে যাব? হ্যাঁ, তুমি ফোন করে গেছিলে, তা সত্ত্বেও ওদের বাড়িতে কেউ ছিল না। আরে, আমি রাহুলকে এতবার করে বুঝিয়ে বললাম, আমি তো বলিনি যে ওরা কেউ বাড়িতে ছিল না। বাড়িতে ছিল আম্মা? ও আম্মা, আম্মা কেমন লেগেছে তোমার? আম্মা, ও আম্মা বলো না, আম্মা তোমার, তুমি রাহুলকে দেখেছো? আম্মা, ও আম্মা বলো না কেমন লেগেছে। তো বাবা পানি বাটা ছাড়ো না আম্মা। আম্মা তো ইম্পর্টেন্ট একটা কথা বলো না, আম্মা কেমন লেগেছে? আম্মা রাহুল কিন্তু ভালো ছেলে জানো, তুমি বোধহয় বুঝতে ভুল করছো। আমি আমি জানি তুমি যদি আরেকবার ওর ওর বাড়ি যাও তাহলে ঠিক আছে, তুমি যদি বলো আমি ওকে ভুলে যাবো। খুব পছন্দ হয়েছে রে, খুব পছন্দ হয়েছে।